হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। অ্যালফাবেট রিপিটিং সিরিজের যে পার্টগুলো আমি করাচ্ছিলাম, আজ তার পার্ট ফোর। এবং এই সকল রিজনিংগুলো আসন্ন সকল সরকারি চাকরি পরীক্ষা, যেমন রেল, পিএসসি, এই সকল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য। সুতরাং ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। এবং অ্যালফাবেট রিপিটিং সিরিজের পার্ট থ্রিতে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, অর্থাৎ নাম্বার 18, 19, 20, তো সেই 18 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, 19 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তরটি হবে অপশান সি, এবং 20 নম্বর রিজনিংয়ের সঠিক অপশানটি হবে অপশান সি। এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক অ্যালফাবেট রিপিটিং সিরিজের পার্ট ফোর। তাহলে বন্ধুরা, চতুর্থ পার্টের প্রথম কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 21, যেখানে প্রত্যেকবারের মতো এবারও আমরা লেটারগুলোকে গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ 4×5 হতে পারে বা 10×20 হতে পারে। অর্থাৎ যে লেটারগুলোকে আমরা ভাঙাবো সেগুলো কিন্তু সব জোড় সংখ্যায় ভাঙবে। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে ডবল বি রয়েছে, ডবল এ রয়েছে, অর্থাৎ এখানে আমরা এ দিয়ে ডবল এ করতে পারি অথবা বির জন্য ডবল বি দিয়েও করতে পারি। কিন্তু যদি এখানে এই নিয়মটাকে আমরা এখানে করতে যাই, অর্থাৎ এ ডবল বি সি, তাহলে দেখো এখানে যদি বি বসাই তাহলে এ ডবল বি সি, এখানেও এর পরে ডবল বি হয়ে গেলে এ ডবল বি সি, এই দুটো মিলে গেলেও এখান থেকে কিন্তু আর সেটা মিলছে না, অর্থাৎ এই নিয়ম করা যাবে না। এখানে যে নিয়মটা ফলো করতে হবে, এখানে দেখো এই যে এখানে ডবল এ বি রয়েছে, তাহলে সেটাই করব, ডবল এ বি সি যদি এই পর্যন্ত আমরা রাখি তাহলে এর পরে আমরা আবার কী পাচ্ছি, এ ডবল বি সি। অর্থাৎ এখানে যে নিয়মটা ফলো করা হচ্ছে, এ বি সি এর মধ্যে প্রথম লেটার সমষ্টিতে এ থাকবে দুবার, দ্বিতীয় লেটার সমষ্টিতে বি থাকবে দুবার, এবং তৃতীয় লেটার সমষ্টিতে এ বি সি সি থাকবে দুবার। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা লেটার সমষ্টির মধ্যে এ বি সি থাকবে। প্রথম লেটার সমষ্টির ক্ষেত্রে থাকবে দুটো এ, দ্বিতীয় লেটার সমষ্টির ক্ষেত্রে থাকবে দুটো বি, এবং তৃতীয় লেটার সমষ্টির ক্ষেত্রে থাকবে দুটো সি। এবং তার পরবর্তী লেটার সিরিজে আবার একই নিয়ম পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ ডাবল এ বি সি, ডাবল এ বি সি, ঠিক তারপরে ছিল এ ডাবল বি সি, এ ডাবল বি সি মিলে গেল। অর্থাৎ এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম এ বি সি সি, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান এ। এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবং যদি বুঝতে না পারো ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি পুনরায় আবার বুঝিয়ে দেবো। এবার দেখে নেওয়া যাক 22 নম্বর রিজনিংটি। এখানেও সবার প্রথমে লেটারগুলোকে আমরা গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এখানে 3, 6, 18 হতে পারে, 9×18 হতে পারে। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, প্রথমে হচ্ছে এ ডবল বি, এই পর্যন্ত আমরা একটা রাখতে পারছি। এরপরে যেটা হবে ট্রিপল এ, যদি আমরা করি এ এবং তারপর আরেকটা এ যদি আমরা করে দিই, তাহলে এখানে এই তিনটে জিনিস কিন্তু দেখো একটা সিরিজে চলে আসছে, একটা নিয়মে চলে আসছে। তারপর থেকে আবার এখান থেকে এই জায়গাটা থেকে এই জিনিসটা কিন্তু আবার রিপিট হচ্ছে, অর্থাৎ আবার সেই এ ডবল বি, এ ডবল বি, তারপরে তিনটে এ হবে, ঠিক যেমনটা এখানে হয়েছিল। তারপরে আবার আসবে বি ডবল এ, অর্থাৎ এই নটা যেমন হবে এই নটাও কিন্তু ঠিক একই রকমভাবে আবার রিপিট হবে। সুতরাং এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম, ট্রিপল এ বি, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 23 নম্বর রিজনিংটি। এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে তা সম্পূর্ণ আলাদা, কারণ কখনো এখানে ডাবল সি রয়েছে, কখনো বি এখানে ডবল করা যাচ্ছে না, আবার কোনো কোনো ক্ষেত্রে সি তিনটে রয়েছে, কখনো এ ডবল রয়েছে। অর্থাৎ এখানে খুব জটিল একটা নিয়ম ফলো করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করবে। এবং সেই নিয়মটা হচ্ছে ডাবল সি বি দেখো এখানে রয়েছে, অর্থাৎ দুটো জোড়া লেটারের পরে রয়েছে একটা সিঙ্গেল লেটার। এখানে আবার যদি আমরা এখানে একই নিয়ম ফলো করি, এখানে কিন্তু আমরা এ বা সি করতে পারছি না, কারণ এখানে বি রয়েছে, তাই বিকে জোড়া করতে হলে একটা বি প্রয়োজন,
সেটাই করলাম। অর্থাৎ তিনটে করে লেটার সমষ্টি এখানে থাকবে এবং তার মধ্যে যে কোনো একটা লেটার জোড়া হবে। যেমন এখানে দুটো সি, যেমন এখানে সি জোড়া আছে বি সিঙ্গেল, এরপরে আবার বি আমরা জোড়া করতে পারবো, তাই বিটাকে জোড়া করে নিলাম। পরেরটা অটোমেটিক দেখো সি আছে সিঙ্গেল কিন্তু এ আছে জোড়া। ঠিক তেমনইভাবে এখানে যেহেতু বি রয়েছে, আগে কিন্তু আমাকে এই বিকে জোড়া করতে গেলে বি বসিয়েই জোড়া করতে হবে, অন্য কিছু করা যাবে না। তাই দুটো বির পরে সি সিঙ্গেল করে দিলাম, এবং যেহেতু এখানে ডাবল সি অলরেডি রয়েছে তাহলে এই নিয়মটাকে আবার রিপিট করবো। ডাবল সির পরে এখানে বি ছিল তাই এখানে ডাবল সির পরে বি করে দেবো, যেহেতু এটার পরে এটা আবার রিপিট আসবে, তাহলে এর পরে এখানে ছিল বি, এখানেও এর পরে বিটাই কিন্তু রাখবো। এই নিয়মটা কিন্তু একটু জটিল আছে, কিন্তু একটু বুদ্ধি করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো তাহলে যে লেটার সমষ্টি এখানে আমরা পেলাম বি 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 এবং বি, অর্থাৎ 23 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। এটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তাহলে বন্ধুরা, এর পরবর্তীতে 24 এবং 25 এই দুটো থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এই দুটোর সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও ভিডিওতে কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন, চাকরির খবর এবং এই ধরনের রিজনিংয়ের ক্লাসগুলো পরবর্তীতে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।